করোনার ভয় উপেক্ষা করে হোলিতে মেতেছে আমতলাবাসী। বাচ্চা মেয়েরাও হোলি খেলছে, হোলিতে মেতেছে মহিলারাও, তারাও সানন্দে হোলি খেলছে। আমতলা মাস্টার পাড়ায় তো রীতিমতো কৃষ্ণ রাধার মূর্তি স্থাপন করে হোলি অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এখানে অল্প বয়সী ছেলেরা পরম আনন্দে হোলি খেলছে। এবছর করোনা ভাইরাসের ভয়ে হোলির খুব বেশি মাতামাতি নেই বটে, তবে নতুন প্রজন্ম তো বটেই, সকলে হোলি খেলছে পরম উৎসাহে। হোলির দিনে কেমন তোমাদের আনন্দ হচ্ছে? খুব ভালো হচ্ছে। এই যে করোনা ভাইরাসের যে আতঙ্ক চেপে বসেছে, তাতে কি তোমাদের মনে কোনো দাগ পড়েছে? না 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 না, মানে করোনা ভাইরাসকে থুড়ি মারছে একদম, একবারে থুড়ি, ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি। এই যে রং খেলছো, রংগুলো নাকি চীন থেকে আসছে, এতে থেকে কোনো ভয়ের কিছু ব্যাপার আছে? না 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 না, কোনো ব্যাপার না। যার যেরকম ভাগ্য সেরকমই তো হবে নাকি? যার যার প্রতি করোনা ভাইরাস আক্রান্ত হবে তার প্রতি তো হবে না, তবে যদি কিছু কিছু নিয়ম মেনে চলা যায় তাহলে কিছু হবে না। তো তোমরা হোলিটা কি মানে খুব বেশি মাখামাখি না করে? না না না, অল্প অল্প মানে যাই তো, জাস্ট আমরা আবির, হ্যাঁ জাস্ট আমরা আবির, রংটা খেলছি না, রংটা যেটা মানা করেছি সেটা খেলছি না, রংটা খেলা হচ্ছে না, শুধু আবিরটা খেলছি, শুধু আবিরটাই, মানে রং যেহেতু জলীয়। হ্যাঁ জলীয় রং, আবিরটা ব্যবহার করা হচ্ছে। এই যে এখন করোনা ভাইরাসের ভয়ে লোকে রং মারছে না, কারণ কারণ অধিকাংশ রঙই নাকি চীন থেকে আসছে, মানে চীনা রং, সেই ভয়ে কি বেশি এবার রং মারছে না? অনেকে সেই ভয়ে রং খেলছে না, কিন্তু আমরা, তুমি তো মেখেছো, তোমার ভয় লাগছে না? না আমরা বছরে একটা দিন আমাদের না তবুও খেলছি আমরা। আচ্ছা, যে তোমার ভয় লাগছে না? না অ্যাকচুয়ালি এই রংগুলো তো আমাদের ইন্ডিয়ান রং, ওই জন্য আমাদের ভয় নেই, তার জন্যই ভয় নেই। হ্যাঁ তার জন্যই ভয়।